এ এক অন্য বিশ্বকর্মা পুজো। মূর্তি নয়, হাতিকে পুজো করা হয় এখানে। ডুয়ার্সের বনদপ্তরের বিভিন্ন ক্যাম্পে কুনকি হাতি পুজোর রেওয়াজ দীর্ঘদিনের। এ এক অন্য রকম বিশ্বকর্মা পুজো। এখানে মূর্তি পুজো হয় না, বিশ্বকর্মা পুজোর দিন পুজো করা হয় কুনকি হাতিকে। দীর্ঘদিন ধরেই এই নিয়ম চলে আসছে ডুয়ার্সে। বিশ্বকর্মা পুজোর দিন এখানে কুনকি হাতিদের পুজোর রেওয়াজ দীর্ঘদিনের। মূলত এলিফ্যান্ট ক্যাম্পের বনকর্মীদের পক্ষ থেকেই এই পুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে সকাল সকাল হাতিদের স্নান করিয়ে সাজিয়ে তোলা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল হাতিদের স্নান করিয়ে নেন বনকর্মীরা। ধূপঝোড়া বিট অফিস সংলগ্ন পিলখানা এলাকায় বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই ছিল সাজো সাজো রব। প্রিয় পোষ্যের পুজো হবে, স্বাভাবিকভাবেই আনন্দিত তারা। ডুয়ার্সের ধূপঝোড়া, গরুমারা ও মেদলার কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল সকাল থেকেই। প্রথমেই কুনকি হাতিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মূর্তি নদীতে। সেখানেই ভালো করে স্নান করানো হয় হাতিগুলিকে। এরপর নানা রঙের প্রলেপ দিয়ে সাজিয়ে তোলা হয় হাতিদের। প্রতিটি হাতির গায়ে তাদের নাম লিখে দেওয়া হয়। উত্তরবঙ্গের ডুয়ার্স বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দু। কোথাও মূর্তি নদী, কোথাও জল ঢাকা, ঘন জঙ্গলে ঘেরা ডুয়ার্সের আকর্ষণে বারবারই ছুটে এসেছেন পর্যটকেরা। এখানেই প্রকৃতির কোলে বিচরণ ক্ষেত্র নানান বন্যজন্তুর, যাদের মধ্যে উল্লেখযোগ্য হাতি। স্থানীয়রা এখানে হাতিকে মহাকাল বলেই জেনে থাকেন। এর পেছনে রয়েছে অবশ্য অন্য কারণ। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের মতিরানী, ফাল্গুনি, যুবরাজ, রাজার মতো কুনকি হাতিদের বিশ্বকর্মার বাহন হিসাবেই পুজো করা হয় এখানে। বনকর্মীরা জানালেন, সারা বছর এই হাতিদের সাহায্য নিয়েই জঙ্গলে একাধিক কাজ করতে হয় তাদের। এক কথায় বছরের বেশিরভাগ সময়ই কাটে তাদের হাতিদের সাথে। স্বাভাবিকভাবেই আজ তাদের পুজো, সে কারণেই সবথেকে বেশি আনন্দিত তার মাহুতেরা। বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো দেখতে পর্যটকেরাও রীতিমতো ভিড় জমিয়েছিলেন বনদপ্তরের ক্যাম্পে। স্থানীয়দের কাছে হাতি পুজো প্রাচীন রীতি হলেও পর্যটকদের কাছে তা নতুনত্ব। অনেক পর্যটকই হাতি পুজোর ছবি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। পুজো উপলক্ষে হাতিদের জন্য ছিল স্পেশাল মেনু। প্রতিদিনের নিয়মিত খাবারের পাশাপাশি এদিনের স্পেশাল মেনুতে ছিল ডাল, চাল, কলা ও বিভিন্ন ধরনের ফলের ব্যবস্থা। সব মিলিয়ে হাতি পুজোকে ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নেয় গরুমারা, ধূপঝোড়া প্রভৃতি ক্যাম্পগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ডুয়ার্স। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।